আছে, আমি সাগরিকা, সাগরিকা ব্লগ 97 আমার চ্যানেলের নাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো আমি ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব। আর হ্যাঁ, ততক্ষণে বলি, আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক পেজটাকে ফলো করোনি, তারা প্লিজ ফলো করে নাও। আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আমার মাছগুলো ভাজা হচ্ছে, সেগুলো দেখো, ঠিক আছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। তো আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজেও নেব, কিন্তু খুব ভালো, মানে খুব ভালো বলতে একদম কড়া করে ভাজবো না। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। এরপর নেওয়ার পরে আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে ভেজে নেব। আমি কিন্তু খুব একটা বেশি বেগুন দিইনি, আমি দুটো ছোট ছোট বেগুন নিয়েছি, সেই দুটোকে কেটে চার পিস করে নিয়েছি, ঠিক আছে। আর অল্প অল্প একটু আলুও দেব। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নি। তো বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, বেগুনগুলোকে এবার তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা, আর দেব একটু অল্প করে কালো জিরে। কালো জিরেটা দিলাম, পেঁয়াজটা হালকা ভাজার পর আমি দিয়ে দেব টমেটো, টমেটোটাও তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু, আলুটা একটু ভেজে নেব ভালো করে, ঠিক আছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, তারপরে এরপরে দেব একটু জিরের গুঁড়ো, ঠিক আছে। তারপরে আমি দেব কাশ্মীরি লঙ্কা, কারণ আমি গুঁড়ো লঙ্কা, মানে যেটা হয় আর কি ঝাল, সেটা খাই না, আমরা কাঁচা লঙ্কা বেটেই খাই। তো কাশ্মীরি লঙ্কাটা দিলাম কেন, একটু কালার হবে বলে, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা, ঠিক আছে, আমি একসাথে করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর অনেকে হয়তো ভাববে যে এই সর্ষেটা এখন কেন দিল, ফোটার সময় দিতে পারতো। হ্যাঁ, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে যদি তুমি সেই সর্ষেটাকে ভালো করে কষিয়েও রান্না করো, সেটাতে তিতকুড়ি হয় না, ঠিক আছে। আর এটা কিন্তু কালো সর্ষে, আর এমনি দোকানের যে রেডিমেড সর্ষে পাওয়া যায় গুঁড়ো, ওটা কিন্তু তরকারিতে দিলে তরকারি তিতো হয়, ঠিক আছে। তা আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়েছি, দেওয়ার পরে আলুর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, আমি একটু ঝোল করব, ঠিক আছে। তাই আমি জলটা দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দেব বেগুনগুলোকে। বেগুনগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি,
নেওয়ার পরে তরকারিটা প্রায় হয়েই গেছে, ঠিক আছে? এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর একটা কথা বলি, জানি না কে কেমন করে করে, আমি কিন্তু আমার মতো করেই করলাম, ঠিক আছে? মাছগুলো দিয়েও আমি ফুটিয়ে নেব। তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম, ঠিক আছে? তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট, বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা হয় সেটাই করলাম। জানি না কে কেমন করে, আমি আমার মতো করে করলাম, ঠিক আছে? আর যদি এটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো, আর শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।